কৈলাসহর মহকুমা চণ্ডীপুর ব্লকের অধীন সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতটি অবস্থিত। সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের একটি মাত্র ইটসলিং রাস্তার উপর পুরো 3 নং ওয়ার্ডের বাসিন্দারা নির্ভরশীল। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েতে জানানোর পর পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় যে রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে রয়েছে, তাই পঞ্চায়েতের পক্ষ থেকে এই রাস্তার সংস্কারের কাজ করানো যাবে না। এরপর গ্রামবাসীরা স্থানীয় পূর্ত দপ্তর অফিসে এসে আধিকারিকের সাথে কথা বলার পর প্রথমে দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এই রাস্তাটি প্রধানমন্ত্রীর সড়ক যোজনার অধীনে রয়েছে, তাই দপ্তরের পক্ষ থেকে কিছুই করা যাবে না। এরপর গ্রামবাসীরা জেলা শাসকের অফিসে গিয়ে খবর নিয়ে জানতে পারে যে রাস্তাটি পূর্ত দপ্তরের অধীনে রয়েছে। এরপর গ্রামবাসীরা পূর্ত দপ্তরে এসে যোগাযোগ করলে দপ্তরের পক্ষ থেকে জানানো হয় ফান্ড নেই, তাই এই রাস্তার সংস্কারের কাজ করা যাবে না। গ্রামবাসীরা আরও অভিযোগ করে যে গত 1.5 বছর পূর্বে এই রাস্তার পাশের জলের পাইপ বসানোর কাজের সময় বড় বড় গাড়ি এবং ড্রোজার গিয়ে রাস্তাটি আরও ভেঙে ফেলেছে এবং এলাকায় আজ অবধি বাড়ি বাড়ি জলও পৌঁছে দেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার সকাল 10টা থেকে শ্রীরামপুর থেকে মূর্তিছড়া যাওয়ার রাস্তাটি সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভৈরবথলি এলাকায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। একটা রাস্তা আজকে দীর্ঘদিন যাবত এই রাস্তার যে অবস্থা আমরা চলাফেরা করতে পারতেছি না। বর্তমানে কিছুদিন আগে একটা 10 ফুট করছে রাস্তার মধ্যে, আমরা PWD যোগাযোগ করলাম। PWD তারা কইতেছে প্রথম তারার রাস্তা নাই, এটা পরে শোনা গেছে তারার রাস্তা। তারার কাছে বর্তমানে কোনো তারা ফান্ড নাই, আমরা জানাইছি, আমরা গ্রামের উপপ্রধানদের সাথেও কথা হয়েছে, কিন্তু তারা কোনো কাজই করতেছে না। বর্তমানে আমরা একটা গাড়ি তো দূরের কথা, একটা বাইক নিয়ে উঠতে পারতেছি না বাড়িতে। এই অবস্থায় আমরা রাস্তার কাজের লাগিয়া আজকে এই রাস্তা অবরোধ করছি। সমরুপার গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড? সমরুপার গ্রাম পঞ্চায়েত আর 3 নম্বর ওয়ার্ড। তো এই বিষয়টা নিয়ে প্রথমে কি পঞ্চায়েত লেভেলে কথাবার্তা হয়েছে? পঞ্চায়েত প্রধানের সাথে কথাবার্তা হয়েছে আমরা। কি কইছে তারা? তারা কইছে এটা রাস্তা তারার নাই, তারা PWD রাস্তা। PWD অফিসে গেছি আমরা যোগাযোগ করছি। কি কইছে তারা? তারা কইছে তারা প্রথম তো তারা গুলো তারা রাস্তা নাই, এটা ঠিক আছে কইলো PMGY রাস্তা। তো পরে শোনা গেল তারা গুলো তারা রাস্তা, তারার কাছে ফান্ড নাই। তো ফান্ড নাই তো আমরা এইরকম অবস্থা চলতাম না। বর্তমানে আমরা গাড়ি উঠাইতে পারি না বাড়িতে, একটা বাইক উঠাইতে পারি না বাড়িতে। এই রাস্তার উপর এই ওয়ার্ডে কতটা মানুষ নির্ভর? এই ওয়ার্ডের প্রায় 40-50 পরিবার তো আমরা এক সাইডেই আছে, অন্য সাইড ছাড়িয়ে দেন তাহলে এক এক একটা সামনেই রাস্তাটা ক্রস করে আমরা ওঠার পরে এখানে 40-50 পরিবার আছে। তো অবরোধের খবর পেয়ে DWS দপ্তরের আধিকারিক, পূর্ত দপ্তরের আধিকারিক ও মহকুমা শাসকের অফিস থেকে এক ডেপুটি ম্যাজিস্ট্রেট এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে আজই এই রাস্তার উপর দিয়ে চলাচলের জন্য প্রাথমিকভাবে কাজ শুরু হবে। আসন্ন দুর্গাপুজোর আগে এই রাস্তার কাজ ভালো করে সংস্কার করে স্থায়ীভাবে এর সমাধান করা হবে। এই আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা বিকেলে অবরোধ প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।